প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার অনুষ্ঠান একে একে। অনেকগুলো পর্ব, শত পর্ব পেরিয়েও আমরা আজকে 200তম পর্বে এসে উপস্থিত হয়েছি। সুরের আহ্বানকে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজকের এই পর্বটি 200তম পর্ব। যারা যুক্ত হয়েছেন সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি, আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, ভিন্নতার এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনকে ঘিরে আপনাদের আগমন, আমাদের আগমন একটা সেতু বন্ধন তৈরি করেছে, যে কারণেই অনুষ্ঠানটি বিশ্বময় ছড়িয়ে গিয়েছে। আপনাদেরকে মোবারকবাদ জানাই যারা প্রাণভিশন টিভির সুন্দর এই আয়োজনে যুক্ত হয়েছেন সবাইকে। তবে বলছি, আজকের এই ভিন্নতার ছোঁয়া সবাইকে ছড়িয়ে দেবার জন্য অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও আমাদের দামি দামি কন্টেন্টগুলো আপনাদের জন্য রয়েছে, অবশ্যই প্রাণভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে আজকের এই আয়োজনে, সুরের আহ্বানের 200তম পর্বে আমরা স্পেশাল সংস্কৃতির আকাশের দুজন নক্ষত্র এবং ওস্তাদকে আমরা হাজির করেছি, যাদের ছোঁয়ায় পরামর্শে ভালোবাসায় আশা করি আজকের এই আয়োজনটি আপনাদেরকেও অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের এই আয়োজনে আমরা কোন দুজন গুণীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, জননন্দিত সুরকার, আমাদের আপনাদের সবার নয়নের মণি শিল্পী মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুরের আহ্বানের শুরু থেকে শুরু করে আজকে 200তম পর্বে, সেখানেও আপনি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রথম পর্বে ছিলাম, 100তম পর্বে ছিলাম, এখন 200তম পর্বে আছি। আল্লাহ অবশ্যই আল্লাহকে শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি বাঁচিয়ে রেখেছেন, বিধেই তো আমরা আসলে কাজগুলো করতে পারি, তার দয়া অপরিসীম। সুতরাং সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কবুল করুক, এটি 200তম পেরিয়েও যেন আমরা 500তম, 1000তম পর্বে আমরা অংশগ্রহণ করতে পারি, এবং এর মধ্যে দিয়ে যে সুস্থ সংস্কৃতির কাজ, সদগায় জারিয়ার যে কাজ, আল্লাহর বিনিময়ে যেন আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি। অবশ্যই, অনেক ধন্যবাদ প্রিয় শিল্পী মশিউর রহমানকেও। দর্শক, আমরা এবারে দেখে নেব আমাদের এই আয়োজনে আমাদের সকলের নয়নমণি, যিনি সংস্কৃতির আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র, আমাদেরকে তার ভালোবাসার ছোঁয়া দিয়ে শত শত হাজার হাজার শিল্পীদের হৃদয়ের আলিঙ্গনে আমাদেরকে সুস্থ সংস্কৃতির পথে লালন করে চলছেন, আমাদের সবার উস্তাদ, উস্তাদ বিশিষ্ট গীতিকার এবং সুরকার তাফাজ্জল হোসেন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আজকে সুরের আহ্বানের 200তম পর্বে আপনাকে স্বাগত, আপনি এসেছেন, আমরা খুব ধন্যবাদ। কেমন লাগছে? আমিও প্যানভিশন পরিবারকে আমাকে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনি নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন যে আমাদের এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই বিশ্বময়, যারা বিশেষ করে যারা সুস্থ সংস্কৃতির ছোঁয়া এবং যারা লালন করেন তাদের কাছে এই অনুষ্ঠানটি একটি মাইল ফলক হয়েছে, এবং আজকে তার একটি স্বীকৃতি যে এই দেখতে দেখতে এটি আজকে 200তম পর্বে চলে এসেছে, এটি আপনার কাছে কেমন লাগছে? আশার কথা, আশাব্যঞ্জক যে এই দেশে আমি প্যানভিশনের এই প্রোগ্রামটি সুরের আহ্বানে আরও বেশ কয়েকবার এসেছি, এবং আসলে মনে হলো যে প্রোগ্রামটি আমাদের যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম লাভিং পিপুল, তারা সংস্কৃতির যে একটা বড় চাহিদা, এটা এই প্যানভিশনের বিশেষ করে সুরের আহ্বানের মাধ্যমে, এবং ওবায়দুল্লাহ তারেক তো শুরু থেকেই এটার সঞ্চালক হিসেবে আপনি আছেন, এবং আরও আরও বেশ কিছু ভাইও আছেন, তবে ওবায়দুল্লাহ তারেকই মূলত শুরু থেকে আজকেও অবধি নিয়মিত। হ্যাঁ, এবং ওবায়দুল্লাহ তারেকও ইতিমধ্যেই সঞ্চালক হিসেবে, মডারেটর হিসেবে অনেকের হৃদয়ে স্থান দখল করেছে। আমরা চাই যে এটা উত্তরোত্তর এই জিনিসটা প্যানভিশনের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ুক আমাদের যারা, এবং অনেক 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 ওবায়দুল্লাহ তারেক তৈরি হবে। হ্যাঁ, আমাদের প্ল্যাটফর্মটা আরও মজবুত হবে, এটাই এই মুহূর্তের আমার আকাঙ্ক্ষা বা মোনাজাত আল্লাহর কাছে। আমিন আমিন। খুবই খুশি হলাম এবং একটু দোয়াও পেলাম, এটি আসলে একটি দোয়া, আপনাদের দোয়া আমার জন্য মানে বড় পাথেয়, আল্লাহ কবুল করুক আপনাদের এই সুদৃষ্টি। দর্শক, আপনারা দুজন গুণী উস্তাদের সঙ্গে আমরা পরিচয় হয়ে নিলাম, কথা না বাড়িয়ে সরাসরি একটু সুরের সাগরে আমরা একটু ঝাঁপ দিতে চাই। সুর দরিয়ার মাঝেই আমাদের শিল্পী মশিউর রহমানের কাছে আমরা যাব, কোন গানটি শোনাবেন আজকে আমাদের? আমি প্যানভিশনকে ধন্যবাদ দিচ্ছি যে উস্তাদের মতন আমারও বলতে হয় যে অনেক প্রোগ্রামে আমি আসি, শুধুমাত্র এই মানে এখন আসলাম এরকম না, এইখানে আমি বাচ্চাদের নিয়ে গান করি, টুনটুনিদের আসর, এখানে প্রায় 60 পর্বের কাছাকাছি চলে গিয়েছে বাচ্চাদের প্রোগ্রামগুলো। জি, সারা বিশ্বময় আমাকে ফোন করে বিভিন্ন দেশ থেকে
যে আমরা তো আপনাকে কাছে পাই না, কিন্তু আপনাদের অনুষ্ঠান আমার বাচ্চারা দেখে। জি, এই যে কত প্রাপ্তি, এই যে কত ভালোবাসা, এবং সংস্কৃতির ক্ষেত্রে আমরা যে একটু চেষ্টা করছি, মানে আল্লাহ যে আমাদের দিয়ে করাচ্ছেন, এই জন্য অবশ্যই আবারও আল্লাহকে, আল্লাহর প্রতি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। তো ওস্তাদ তাফাজ্জুল হোসেন খানের কথা এবং সুরে গান না হয়ে তো অনুষ্ঠান শুরু করা উচিত না, সেজন্য ওস্তাদের সামনে ওস্তাদের গান দিয়ে শুরু করছি। জি ইনশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তনু মনি জোয়ার জপিলাম যতবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তনু মনি জোয়ার জপিলাম যতবার, তনু মনি জোয়ার জপিলাম যতবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে নামে চোখে জল মন প্রাণ হয় শীতল, যে নামে চোখে জল মন প্রাণ হয় শীতল, যে নামে যায় চলে যায় সকল অন্ধকার সকল অন্ধকার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে নামের ইশারায় আগুন হয় পানি, সবুজ বনে ফোটে ফুল হাসে ধরণী, যে নামের ইশারায় আগুন হয় পানি, সবুজ বনে ফোটে ফুল হাসে ধরণী, যে নামে হীন বল হয় অসীম শক্তি বল, যে নামে হীন বল পায় অসীম শক্তি বল, সীমাহীন মুসিবতে রহম খোঁজে তার রহম রহম খোঁজে তার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তনু মনে জোয়ার জপিলাম যতবার, তনু মনে জোয়ার জপিলাম যতবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই যে আল্লাহু আকবার যে স্লোগান, যে ধ্বনি, এই ধ্বনির জন্য ঈশ্বরের আহ্বান সৃষ্টি হয়েছে, এই ধ্বনি প্রচারের জন্য সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে পৌঁছে দেয়, এই ধ্বনিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। ডক্টর মাহফুজুর রহমান আখন্দ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ, সবাইকে এই প্রাণ ঢালার শুভেচ্ছা জানাই আমাদের এই সুন্দর আয়োজনে। রাদিজামা লিখেছেন মাশাআল্লাহ, প্রিয় উস্তাদদের হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ। বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন, আমি লক্ষ্য করি প্রায় সময় আমাদের ডক্টর মাহফুজুর রহমান আখন্দ ভাই সবগুলো অনুষ্ঠানে তিনি পেছন থেকে এতভাবে উৎসাহিত করেন, জি জি, এবং এটাকে উনি একটা নিজের দায়িত্বের মতো মনে করে উনি সবগুলোতে কিন্তু কমেন্ট করেন, জি জি, এটা আমাকে খুবই ইমপ্রেস করে যায়। আসলে এটা এই ধরনের ভাইদের অনুপ্রেরণা উৎসাহ ডক্টর মাহফুজুর রহমান এগিয়ে যান সংস্কৃতির অভিভাবক। আলহামদুলিল্লাহ, আমরা উস্তাদের কাছে যদি আসি, যে সংস্কৃতির যে মানে এখন তরুণেরাও বেশ সংস্কৃতির ব্যাপারে খুব আগ্রহ বা কাজ করছে, সেই জায়গা থেকে আপনি যদি তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ বা দিক নির্দেশনা আছে কিনা, যে আসলে কি করা উচিত? আমরা যেটা আমি পার্সোনালি যেটা মনে করি যে যেখানেই আমাদের
এই সংস্কৃতির জন্য কাজ করছেন দেশে কিংবা প্রবাসে, এবং অনেকেই কিন্তু সব জায়গায় অ্যাক্টিভ আছেন, এটা আমি লক্ষ্য করি। জি, তো সেই জিনিসগুলো হতে হবে, কিন্তু আমাদের একটু সৃজনশীলতা থাকতে হবে। জি জি, আমরা ইসলামের জন্য, বিশেষ করে ইসলামের মৌলিক শিক্ষাগুলো, জি জি, মৌলিক বিশ্বাসগুলো যেন আমরা মানে উচ্চকিতভাবে তুলে ধরতে পারি, এখানে যেন কোনো রকমের শিরক বিদাত যেন প্রশ্রয় না পায়। জি জি, মানে আমরা চাই সুষ্ঠুভাবে সংস্কৃতিকে যেরকম সুস্থ ধারায় নিয়ে আসতে, ঠিক ইসলামের বিশ্বাসগুলোকেও যেন, আমরা অনেক বিকৃতি আমাদের মধ্যে আছে, এ কোনো অবস্থাতেই যেন আমাদের ইসলামী সঙ্গীতে এই ধরনের বিকৃতি, এই ধরনের ব্যক্তি পূজা বা বিদাত শিরক খুব কঠোরভাবে এগুলো আমাদের। আর সবচেয়ে বড় হচ্ছে, যেমন সুর এবং গানের কথার ব্যাপারে, জি, আমাদেরকে অবশ্যই শিল্পসম্মত, মানসম্মত হতে হবে। এবং আপনি কিন্তু আজকেও একটা কথা বলেছিলেন এর আগে, যে যেটা হৃদয় দিয়ে ধারণ করা হয়, হৃদয় দিয়ে যেটা বলা হয়, সেটি অবশ্যই স্থায়িত্ব আছে। জি জি, আবেগ থাকতে হবে, এবং হৃদয় দিয়ে অনুভব করার করলে পরেই তো কিছু সৃষ্টি হয়। জি জি জি, খুব মানে গতানুগতিকভাবে আমরা এইভাবে করলে হয় না, এদের জন্য ভাবতে হয়, চিন্তা করতে হয়, তাহলে একটা সৃষ্টি তার অমরত্ব লাভ করে বা মানুষের মধ্যে বেঁচে থাকে। জি জি জি, অনেক ধন্যবাদ ওস্তাদ, আমরা আবারও আপনার কাছে আসবো, আরেকটি গান শুনে আসতে চাই। গান শোনাবেন আমাদের প্রাণের শিল্পী, হৃদয়ের শিল্পী, শিল্পী মুশিউর রহমান। আজকে আমি চিন্তা করেছি যে পুরাতন অনেক মানে বাসাইকৃত গান যেগুলো অবশ্যই গাওয়া দরকার, সেগুলোই আসলে গায়ে গাইলে ভালোবাসতো, ওই গানগুলো চাই, সেরাদের সেরাগুলো যেন হয় এটা। তো আমাদের ওস্তাদ, সবার ওস্তাদ কবি মথুন মল্লিক, যিনি ইসলামী গানের ভিত রচনা করেছেন এই বাংলার মাটি না, সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ বলে হবে, সারা দুনিয়াতে, যার গান আজকে মিউজিক ছাড়া, যার গান এখন ঘাটে ময়দানে সব জায়গায় ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো তার বেঁচে থাকা অবস্থায় আমি এই গানটা সুর করেছিলাম, এটা আমার সৌভাগ্য, এবং তিনি গানটা শুনতে পেরে আমার আমাকে দোয়াও করে গিয়েছেন। তো এই গানটা আমি পরিবেশন করছি। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত তো টানে, বাসে না সে ভালো এই তমাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম, অভিশাপ দেয় তারে কালের খরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা,
তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না ওগো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না ওগো মহান খালিক। দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বেশাতি করায় বড় যোগ্যতর, নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই, বস্তুই সব তার লক্ষ্য জড়। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না আহা বোঝে না সে তাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। তোমাকে চেনার তুমি তৌফিক দাও, আলোয় দীপ্ত করো নয়নামার, আলোয় দীপ্ত করো নয়নামার, ভোরের বিভায় ভরো এ মন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আমি সবাইকে আহ্বান করব আমাদের মরহুম মতিউর রহমান মল্লিক ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য। এই যে এক অমর সৃষ্টি, আমি মশিউরকে সবসময় বলি যে তুমি যখনই মাহফিলে গান গাও এই গানটি অবশ্যই গাওয়ার চেষ্টা করো। একটি গানই তো মানুষের মধ্যে বিরাট এক মেসেজ আমরা পেয়ে, কোথায় কী দেশপ্রেম, অনন্য দেশপ্রেমের কথা, আল্লাহর প্রতি যে মানুষের যে অনুভূতির মধ্যে কীভাবে আঘাত করা, যে কোনো কিন্তু দাম্ভিক নাস্তিক, এটা সর্বমহলের জন্য বিরাট মেসেজ। এটার মধ্যে আল্লাহ আমাদেরকে এই মেসেজ গ্রহণ করার এবং ছড়িয়ে দেওয়ার তৌফিক দান। আমিন আমিন। আমি একটা কথা বলি ভাইয়া, আমি সুরের ক্ষেত্রে যেগুলো দিনের গান, মানে যেগুলো মানে মানে কোরআন কেন্দ্রিক মানে দাওয়াতি যে গানগুলো, সেই গানগুলো কিন্তু আমাদের মতিন মল্লিক ভাই খুব সাদা মাটা সুর করেছেন, এবং সুরের মধ্যে খুব মায়া এবং জাদু ছিল। সাদা মাটা হলে মানুষকে মনে চুম্বকের মতন, ওটা মল্লিক ভাইয়ের সেই সুরগুলো আমরা যখন শুনেছি আগে এবং প্রচুর গিয়েছি, ওই সুরগুলোর ধাঁচটা ফলো করা দরকার। ওস্তাদ তামাজুল হোসেন খান কীভাবে সুর করে, সাদা মাটা সুর কিন্তু কত কারুকাজপূর্ণ কত, এবং উনি কিন্তু ম্যাক্সিমাম গান আমি বলবো না সামনে সব গানের মধ্যে একটা মাটির একটা মানে পরশ, আমি মাটির ছোঁয়া যেন ওনার সুরের মধ্যে, যার ফলে ওনার গানই আমরা স্টেজে গাই সবসময়। জি 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 জি, সেটা তুমি তো গাও অবশ্যই। জি, এটা আমি ধরে রাখলাম, এখান থেকে আমি আপনার পরবর্তী কথায় আসবো। তবে আমিও যে কথাটা বরাবরই বলি যে কবি মতিউর রহমান মল্লিক ওস্তাদ তাফাজুল হোসেনের খানের ব্যক্তিত্ব যেরকম পরিচ্ছন্ন, সৃষ্টিগুলো পরিচ্ছন্ন, এই জন্য ব্যক্তিত্ব একটা পার্ট, এই জন্য আমাদের সৃষ্টির সঙ্গে ব্যক্তিত্ব একটা গভীর সম্পর্ক। ওস্তাদ অনেক কথা হলো, আমরা গান শুনবো, কোন গান শুনবো? এবার কিন্তু তারেকের একটা গান শোনার কথা, রাইট? কারণ আমাদের দর্শক শ্রোতাদেরকে খুব মাহরুম করা হবে তারেকের গান যদি না। আচ্ছা, ফোক নিয়ে যেহেতু কথা হলো, আপনারা দুজনই ফোক নিয়ে কথা বলেছেন, আমি একটা সুর করেছি, এটি লিখেছেন আমাদের শাহজাহান শানু ভাই লিখেছেন, আমি সুর করেছি।
দুনিয়া জুড়ে বেড়াই ঘুরে মন মেলে না সোই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। দুনিয়া জুড়ে বেড়াই ঘুরে মন মেলে না সোই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। বন্ধু ছিল যে দুজনা ছিল কত কথা, পথের মাঝে ছেড়ে গেল দিয়ে দুঃখ ব্যথা। বন্ধু ছিল যে দুজনা ছিল কত কথা, পথের মাঝে ছেড়ে গেল দিয়ে দুঃখ ব্যথা। দিনের শেষে ব্যর্থ মনে একলা বসে রই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। ভাঙানায় লাগলো যেন দারুণ ঝড়ের দল, সোনা করি ডুবল সবই ঘোড়া ধার কেবল। ভাঙানায় লাগলো যেন দারুণ ঝড়ের দল, সোনা করি ডুবল সবই ঘোড়া ধার কেবল। কেমন করে দেব পারি হায় দরিয়াথ, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। সারা জীবন গেল রে তোর পরের বোঝা ঠেলে, শূন্য হাতে ফিরলি শেষে দুঃখ অবহেলে। কি নিয়ে তুই যাবি বাড়ি মরা ধানের খোঁই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। পারের করি নাই রে কিছুই সময় বয়ে যায়, বেলা শেষে একলা বসে করবি রে হায় হায়। পারের করি নাই রে কিছুই সময় বয়ে যায়, বেলা শেষে একলা বসে করবি রে হায় হায়। মহাজনে দেখবে কি তোর শূন্য পাতার বই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। দুনিয়া জুড়ে বেড়াই ঘুরে মন মেলে না সোই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। দুনিয়া জুড়ে বেড়াই ঘুরে মন মেলে না সোই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। মারহাবা, শুকরিয়া। আমার ভালো লাগার বিষয় এতটুকুন যে আমার দুপাশে দুজন আমাকে গানের সঙ্গে মানে তাল মিলিয়ে আমাকে আমাকে যে সঙ্গ দেওয়া হয়েছে, ধন্য করেছেন আপনারা, সাহস জুগিয়েছেন, এর জন্য আমি আপনাদের না না একটু গানটা এমনই যে ধরতে ইচ্ছে করে, নেশা তো আমাদের, গাইতে ইচ্ছে করে, আমাদের ইচ্ছা তো এরকমই হয় যে গান গাইতে ইচ্ছে করে আসলে।
শুকরিয়া। আমরা আসব আমাদের সঙ্গে আরও অনেকেই যারা যুক্ত রয়েছেন সবাইকে অনেক মোবারকবাদ। আরও দু একটি কমেন্ট পড়তে চাই। মিস ইমির ইসরাত জান আপনি লিখেছেন শুভেচ্ছা, আপনাদেরকে অনেক শুভেচ্ছা, আপনাকে অনেক শুভেচ্ছা। আফিয়া আফসানা আফিয়া লিখেছেন আল্লাহ এই কণ্ঠকে কবুল করুন, নিঃসন্দেহে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই কণ্ঠকে কবুল করে এর উত্তম বিনিময় আমাদেরকে দান করেন ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। ওস্তাদ, আমি আপনার কাছে ছোট্ট করে আসব যে সুরের ব্যাপারে যারা কাজ করছে প্রজন্ম, এটা তো ওস্তাদ মশিউর রহমান বললেনই, আর ব্যক্তিত্বের কথাগুলো এসছে, আপনারা যখন সুর করেছিলেন তখন এমন কোনো প্রেক্ষাপট আছে কি না যে এখন তো যেমন আমরা সুর করি রেকর্ড হয়ে যায়, সঙ্গে সঙ্গে রেকর্ড করি, তো আপনাদের সময়গুলোতে এই সুরগুলোকে কীভাবে আপনারা ধারণ করতেন? তখন তো সত্যিকার অর্থে একটু কঠিন ছিল, এবং এটি হয় অনেক সময় যে একটা ভালো সুর এসছে মোবাইলের মধ্যে, সাথে সাথে বাসে বসেও কিন্তু অনেক সময় একটা সুরকে আমরা এখন ধরে রাখতে পারি, এখন করি এখন। ওই সময় তো দেখা গেল যে অনেক সময় ভালো একটা সুর আসছে কিন্তু ভুলে গেছেন, তখন আফসোস তৈরি হতো কিনা, হারিয়ে অবশ্যই, এটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা তখন আর খুঁজে পাওয়া যায় না। তবে আল্লাহর ভান্ডার তো অসীম। জি জি, একটি সুন্দর সুর হারিয়ে গেল, আর একটা সুন্দর সুর চলে আসে, তো আল্লাহ তো তার কোনো কার্পণ্য নাই যদি আমরা যদি সাধনা করি। জি জি, এটা নিরবিচ্ছিন্ন সাধনার ব্যাপার। মনসুর যেটা বললো যে অনেক সময় একটা সুর দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস যাওয়ার পরও এটার জন্য স্যাটিসফ্যাকশন আসে না। আবার কোনো গান এমনও হয় এক দুই ঘন্টার মধ্যে এটা সুর হয়ে যায়। তো এটা আমরা সবসময় আল্লাহর কাছে, যেহেতু এটা আমরা ইবাদতের অনুভূতি নিয়ে কাজটা করি, যে মানুষকে অপসংস্কৃতি তো ঘরে ঘরে, জি জি, এর থেকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এমন সুর দাও, যেমন এই যে তারেক ওবায়দুল্লাহ তারেকের গানটি আমরা কেন ধরলাম, কিছু গান এমনই আছে টেনে নেয় মানুষকে, জি, আল্লাহ তেমন সুর দাও যাতে এটা টেনে নিয়ে আসতে পারে অপসংস্কৃতির খপ্পর থেকে, যেন আমাদের প্রজন্মকে যেন উদ্ধার করে আমরা সুস্থ ধারায় নিয়ে আসতে পারি। শুকরিয়া, আমরা আরও কথা শুনবো, আমরা একটি গান শুনে আসবো এখন। ওস্তাদ কোন গানটি আমাদের? আমাদের ওস্তাদের গান হয়েছে, মল্লিক ভাইয়ের গানও হয়েছে, এখন কবি গোলাম মাহমুদের একটি, অবশ্যই দেশের গান, আর এক আমাদের কিংবদন্তি গীতিকার, আপনি খুব চমৎকার সেই গানগুলোকে আমাদের সামনে নিয়ে আসছেন। তো পরিচিত গানটা আমি গাচ্ছি, মায়ের গান। মায়ের গান মানে দেশের গান, দেশকেন্দ্রিক গান আর কি। মা গো মা গো আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মাঝে আমার কেমন আছে দূরের মাটির ঘরে, আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মাঝে আমার কেমন আছে দূরের মাটির ঘরে, কেমন আছে ছোট্ট নদীটুকু, কেমন আছে মিষ্টি আমার খুকু, কেমন আছে ছোট্ট নদীটুকু, কেমন আছে মিষ্টি আমার খুকু, কত ফুল যে ঝরে পড়ে, কত ফুল যে ঝরে পড়ে কাল বসে ক্ষীর ঝরে, মাঝে আমার কেমন আছে দূরের মাটির ঘরে, আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মাঝে আমার কেমন আছে দূরের মাটির ঘরে, পূবের মাঠে
কেমন হলো ধান, ভোরের পাখি কেমন করে গান, পূবের মাঠে কেমন হলো ধান, ভোরের পাখি কেমন করে গান, কেমন আছে পেয়ারা পাতা ফুল, ওড়ে নাকি খুকির এলো চুল, নদীর তীরে ওড়ে নাকি বালু, মাঠে মাঠে হয় কি রাঙা আলু, নদীর তীরে ওড়ে নাকি বালু, মাঠে মাঠে হয় কি রাঙা আলু, মা কি এখন শিড়নি রাধে, মা কি এখন শিড়নি রাধে, সেসব মনে পড়ে মাঝে আমার, কেমন আছে দূরের মাটির ঘরে আমার, মায়ের কথা শুধু মনে পড়ে মাঝে আমার, কেমন আছে দূরের মাটির ঘরে মাঝে আমার, কেমন আছে দূরের মাটির ঘরে মাঝে আমার, কেমন আছে দূরের মাটির ঘরে। সত্যি ওস্তাদ মায়ের কথা খুব বেশি মনে পড়ে। আমার মনে হলো ওই গানটি একটি এমন একটি চিত্রকল্প তৈরি করেছে যে আমাদের, আমরা তো সবাই কিন্তু গায়ের ছেলে, জি, আমি যেন আমার চোখের সামনে যেন সেই দৃশ্যগুলো ফুটে উঠছে, সেই রাঙা আলু, নদীর চরের বালি, মায়ের মাটির ঘর, জি, টোটাল জিনিসটাই একটা একটি গ্রামীণ পরিবেশ চিত্রকে আমাদের চোখের সামনে যেন মায়াবী একটা পরশ বলে। গোলাম মোহাম্মদ ভাইয়ের সার্থকতা এখানে, ওনার প্রতিটি গানেই কিন্তু এই ধরনের গ্রামীণ জিনিসগুলো উঠে এসছে এবং অত্যন্ত সফলভাবে শিল্পসম্মতভাবে, আল্লাহ তার আমরা তারও রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, অর্থাৎ আজকের যে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হচ্ছে, আপনারা যারা দেখছেন এখান থেকে অনেক শেখার আছে, অনেক শেখার আছে, অনেক শেখার আছে। আজকে প্যানভিশন টিভির এই আয়োজন 200তম পর্বে আমরা সুরের আহ্বানকে আপনাদের ভালোবাসা এ পর্যন্ত আসতে পেরেছে এবং আমরা আশা করি পৃথিবীর আয়ুকাল পর্যন্ত সুরের আহ্বান যেন দীর্ঘায়ু হয় সেই দোয়া কামনা করছি। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পরে এসেও আমরা আরও সুন্দর সুন্দর কথা, অনুপ্রেরণামূলক কথা এবং হৃদয়ের শিহরণ তোলবার মতো যে সুরগুলো আমাদের ওস্তাদ আছেন তারা শোনাবেন। আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, ছোট্ট একটি বিরতি আমরা নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ পর্ব, আজকে দুজন অতিথিকে আমরা নিয়েছি যাদের গল্প, কথা এবং স্মৃতিচারণ আপনাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, অর্থাৎ সুরের আহ্বানের আজকে 200তম পর্বে আমরা দুই প্রতিথদশা গণিতদেরকে, উস্তাদদেরকে আজকে স্টেজে আমাদের এই সেটে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি দুই একটি কমেন্টস এবং ফোন নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি জহির আলম ভাই, আপনাকে অনেক মোবারকবাদ আশাশুনি থেকে, অর্থাৎ আমাদের প্রয়াত শেখ আবুল কাশেম মিঠুন ভাইয়ের বাড়ি এলাকা আশাশুনি, সেখানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। জি জি বলুন, কোন গান শুনতে চান? না উস্তাদ যেটা বলবে সেটাই। অনেক গানের রিকোয়েস্ট আসবে, আমরা একটি গান শুনি, এরপরে আবার উস্তাদের সঙ্গে আমরা একটা কথা শুনবো। এবার আমি গান গাইবো কবি আসাদ বিন হাফিজের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটি জনপ্রিয় গান। আরেক আমাদের পৃথিবী না জানুক আমি তো জানি, আল্লাহু আকবার, পৃথিবী না জানুক
আমি তো জানি আমি কি পাপ করেছি হাই, পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই, আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমার পাপের নাই সীমানাই তুমি মেহেরবান, তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান, আমায় তুমি করো গো মা, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই, আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। সবার মনের কথা তাই না? জি ওস্তাদ, প্রতিক্ষণেই কিন্তু আমাদের এই অনুভূতি আমাদের মধ্যে জেগে উঠে যে আল্লাহর ক্ষমা না হলে আমাদের কারোই অবশ্যই আল্লাহর এখান থেকে মুক্তি পাবার কোনো উপায় নাই, এই কথা যেন আমরা মনে রাখতে পারি। এবং আমরা তো পাপের ঊর্ধ্বে আসলে কে বিনি, সবাই কি পাপ ছুঁয়েছে। জি জি, এবং এমনও হয় অনেক সময় দেখা গেল যে এটা আর করবো না, তওবা করে আবার পরবর্তী সময় সেটি করা হয়, হয়ে যায় অনেক সময়। তো সেই জায়গা থেকে গানটি আসলেই
একদম জীবনের কথা, আমি তো এটি অনেক স্টেজ করি, দেখি যে একদম জীবনের কথা, মানুষ থমকে যায়, একদম থমকে যায়, যা আসলেই তো সব আমরা একদম সার্বজনীন কথা, সব প্রতিটা মানুষের মধ্যে এই অনুভূতি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, ওবায়দুল্লাহ তারেক বলছি। আমাদের সঙ্গে শিল্পী মশিউর রহমান এবং ওস্তাদ তাফাজুল হোসেন খান। আমি অবকাশ সিদ্দিক বলছি ভাইয়া, আমি মশিউর রহমান ভাইয়ের কণ্ঠে দীর্ঘদিন থাকুক, আবারও গানে আসবো। ওস্তাদের কাছে একটু তার আগে আসতে চাই যে মানে আপনার সঙ্গীত জীবনে বা এই যে লেখালেখির ক্ষেত্রে বা এই যে অবদান, এর পেছনে কোন স্মৃতিটাকে আপনাকে বেশি অনুপ্রাণিত করে সেটি যদি শেয়ার করবার মতো হয় তাহলে আমরা অনুপ্রাণিত হব কিনা, অথবা কোনো কষ্টের জায়গা আছে কিনা? না, কষ্টের জায়গা বলতে তেমন কিছু নেই। আসলে কষ্ট এটা আবার বিভিন্ন আপেক্ষিক জিনিস, কেউ কোনো জিনিসে বেশি কষ্ট পায়, আবার কেউ এটাকে মনে করে ড্যাম কেয়ার থাকে। জি জি, তো এটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। জি, তো আমি এটা খুব বেশি কষ্ট, বড় কষ্ট দুনিয়া জিনিসগুলোকে আমি দেখতে চাই না। জি, তাহলে কিন্তু কষ্ট মানে ভালো থাকে, এটা ডাক্তাররাও বলে যে বেশি আপনি বেশি কোনো কিছুতে ইয়া করবেন তাহলে আপনি কষ্ট বেশি, যে ক্ষমা করতে পারে সে সুস্থ থাকে, সুস্থ থাকে। জি জি, তো এটা এক বিষয়। আর গানের জগতের কথা যদি আমি বলি, বিশেষ করে গান লেখালেখি এসব কিছুই কিন্তু আমি একদম এককৃতিত্বই দিতে চাই মল্লিক ভাইকে, আমাদের মতিউর রহমান মল্লিক ভাইকে, কারণ মল্লিক ভাইয়ের যদি উৎসাহ উদ্দীপনা আমি না পেতাম। আমি কিন্তু মল্লিক ভাইয়ের সাথে যখন আমার পরিচয়, তখন আমি মাস্টার্সে পড়ি। জি, যারা গান লিখে স্বাভাবিকভাবে তারা অনেক আগে থেকেই গান শুরু করে, তাই না? জি জি, তো এটা খুব স্বাভাবিক একটা হিসেবে, আমি মাস্টার্সে আসার পরে গান লেখা শুরু করলাম কীভাবে? জি জি, সেটা মল্লিক ভাইয়ের উৎসাহ উদ্দীপনার সান্নিধ্যে আসার পরে। আমি গান শিল্পী ছিলাম, কিন্তু গান গীতিকার হিসাবে আমার আত্মপ্রকাশ হয় মল্লিক ভাইয়ের একদম তার হাত ধরে। ওকে, আমি এখানে একটু প্রশ্ন করব যে কোন গানটি আপনি প্রথম লিখেছিলেন, সেটি কি মনে আছে কিনা? সেইটা একটা দেশাত্মবোধক গান ছিল। আচ্ছা, বাচ্চাদের সেটি ছিল এরকম, স্বাধীন সার্বভৌম আমাদের, স্বাধীন সার্বভৌম আমাদের, সোনার সোনার বাংলাদেশ। আমরা এই সুরটা পরে কিন্তু মল্লিক ভাই এই সুরটা খুব পছন্দ করেছিলেন। অনেক অনেক ধন্যবাদ, আমরা আরো কথা শুনব, তার আগে আরেকটি গান আবারও শুনে আসি। আমি তাহলে বেলাল ভাই একটা গান শুনি। অবশ্যই অবশ্যই। দৌড়ারো বের মরুর বুকে, দৌড়ারো বের মরুর বুকে, একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে, মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল। সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, যার আগমন খবর পেয়ে, যার আগমন খবর পেয়ে হাসে আলম কুল, মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল। বর বর তার পাষাণ বুকে, মরত মানুষ ধুকে ধুকে,
তাদের দিল আলোর দিশা, তাদের দিল আলোর দিশা, ভাঙলো হাজার ভুল মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল। পাপি তাপির সহায় যে জন, সেই তো আমার সুহৃদ সজন, সর্বকালের সেরা মানুষ, সর্বকালের সেরা মানুষ, নেই তো তাহার তুল মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল। দূরারবের মরুর বুকে, দূরারবের মরুর বুকে, একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে, মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হৃদয় চমৎকার, এত টাচ করে। আমি মাঝে মাঝে ভাবি কি যে নসিরের গান শুনে তো এই এক জনমে শেষ হবে না, স্বাদ মিটবে না। আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করি যে আমাদের মল্লিক ভাইয়ের নেতৃত্বের জন্য আমরা জান্নাতে একটা মাহফিল আমি আল্লাহর কাছে এইভাবে সবসময় চাই। গান ওবাইদুল্লাহ তারেকের গান এইভাবে শুনে শুনে যেন আমরা, আমাদের সাইফুল্লাহ মনসুর ভাই এখন প্রবাসী থাকেন, আমার মনে হয় যে মল্লিক ভাইয়ের তখন কি যে খুশি হবেন মল্লিক ভাই। ফার্স্ট ফার্স্ট অবশ্যই আল্লাহ কবুল করো, এবং আসলে ওদের সেই মনের তামান্নাকে আল্লাহ আল্লাহ কবুল করো। সাইফুল্লাহ মনসুর ভাই যে ওনার কথা বলা হলো, ছোট সময় ওনার গান কত গান শুনেছি, সেইগুলো শুনে শুনেই কিন্তু এই ধারাতে আসা। তো উনিও সংস্কৃতি কর্মীদের বেশ এখন যোগাযোগ ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের আবুল কাশেম ভাই চলে গেছেন, হায়াতে তাইয়বা কামনা করি। ওবাইদুল্লাহ তারেকের কাছ থেকে আমরা কি শুনতে পারি এখন? ওবাইদুল্লাহ তারেকের পছন্দ মতো অবশ্যই, ওবাইদুল্লাহ তারেক তো বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো আসলে পৃথিবীতে তো আমাদের পরম ছায়ায় মমতায় যারা জড়িয়ে রেখেছেন, ছায়ার মতো বট বৃক্ষের মতো বাবা দাঁড়িয়ে থাকেন, কাজে বাবা নিয়ে কত গান হলো আর কত গান হবে, এরপরও বাবার তার ইয়া বর্ণনা করে শেষ হবে না। জি জি, আমরা তো প্রোগ্রামের আজকে শেষের দিকেই, তারপরেও আজকে যেহেতু অনেক স্মৃতিচারণ আপনাকেও পেয়ে গেছি, মুশির রহমান ভাই, মুশির রহমানের অনেক স্মৃতির জায়গা থেকে আমরা যেটি বলেছেন, এখন কোন গানটি শোনাবেন আপনি? আমি এখন চিন্তা করছি যে জাকির আবু জাফরের অনেক গানের সুর করেছি আমি, আলহামদুলিল্লাহ, তো এই বিষয়ে একটি গান, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে
যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেমে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে গেছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চমৎকার কথা, ইতিহাসের জায়গা থেকে সত্যি, ইতিহাসের জায়গা। আমি যদি একটু একটু রিলেট করতে চাই গানটাকে, ছোট্ট একটি ছুরা, সুরা আল আসর, জি জি জি, এটার মনোবাণী আর এই গানের মনোবাণী একাকার হয়ে যায়, কিন্তু কালের শপথ সব কিছু ধ্বংস হয়ে যাবে, জি অবশ্যই ক্ষতির মধ্যে, এই যে কালের উত্থান পতনে, কোথায় মোগল এম্পায়ার, কোথায় পিরামিড, কোথায় কি, আমরাও একদিন এখানে থাকব, জি জি, এই উত্থান পতনে শুধু মানুষের ইমান এবং আমল এগুলোই থাকবে, অবশ্যই অবশ্যই। আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অবিচল রাখুক। দুইটি কমেন্টস আমরা পড়ে আসি, অনেকেই আমাদের সঙ্গে যুক্ত, সবাইকেই আবারও 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 প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই 200তম পর্বে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের স্নেহাশিস, আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের শিল্পী জয়মানুর লিখেছেন, সবাইকে ধন্যবাদ জয়মানুর, তোমাকে অনেক ধন্যবাদ জয়মানুর, মানে আল্লাহর এক নিয়ামত আমি মনে করি, তুমি এই অনুষ্ঠানটি দেখছো, আল্লাহ তোমার এই কণ্ঠ দিয়ে তুমি যে খেদমত করে যাচ্ছ, আল্লাহর এই বিনিময় এবং তোমার কণ্ঠকে জয়মানকে আমাদের পক্ষ থেকে অসীম অসীম দোয়া ভালোবাসা শুভেচ্ছা, তার অনেকেই বিভিন্নভাবে যারা উদ্বুদ্ধ করছেন, শত শত ফোন, শত শত কমেন্ট, সব জায়গা থেকে আপনাদের এই ভালোবাসা শিখতে আমাদের 200তম পর্ব এবং এটি আরও দীর্ঘায়ু হবে ইনশাআল্লাহ। একটি ফোন নিতে চাই, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি শামীম রানা ভাই, আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য স্বাগত। আমাদের সঙ্গে দুজন উস্তাদ রয়েছেন, শিল্পী মশির রহমান, উস্তাদ তাফাজল হোসেন খান, কোনো কথা বা কোনো গান শুনবার রিকোয়েস্ট থাকলে করবেন। এবার উস্তাদ ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ, আমরা এই অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। জনপ্রিয় একটি গান এটি দিয়ে উস্তাদের কণ্ঠে আমরা এই গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। তো আমি তো এটা একা পারি না, না এটা আমাদের মশিউর ভাইয়ের সাথে আমরা
তবু আপনি এটা এটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই না আপনার উস্তাদ কি বলেন, কিন্তু মালিক গানের প্রচুর রিকোয়েস্ট ছিল আমার মনে হয়। মালিক গানটা গেয়ে ফেলি তাহলে না আমরা ওই মশহুরের রিকোয়েস্ট একটা গান শুনে নেওয়া উচিত। মশহুরের তো আরো অনেক রিকোয়েস্ট ছিল, ওই যে মালিক তুমি জান্নাত, মালিক তুমি জান্নাতে লিখেছেন আবু আমাদের প্রিয় স্নেহের আবুল আলাম মাসুম, আরে কথা এবং সুর সফল গীতিকার, সফল গীতিকার, আল্লাহ তাকে বরকতময় করুক, তাকে আরো বেশি গান লেখার তো দান করুক। তো আমি মালিক তুমি জান্নাতে গানটা গেয়ে ফেলি। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান, প্রিয় রাসুলের প্রিয় উম্মাত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক,
কি তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। মানুষের জীবনে যত গাচ্ছে কণ্ঠ মনে হয় ততই আরো খুলে যাচ্ছে। অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আসলে একটা গানের পেছনে উস্তাদ, একজন গীতিকারের যে শ্রম, একজন সুরকারের যে শ্রম, একটা শিল্পী তো সেটাকে সবার সামনে প্রেজেন্ট করে। কিন্তু আমি এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইব। এখন অনেক গান হচ্ছে, প্রচুর পরিমাণ গান হচ্ছে, বা অনেক ক্ষেত্রে গীতিকার সুরকারদের অবদানটাই কিন্তু বেশি থাকে। শিল্পীরা যত পারফরমেন্স করুক, সেই জায়গা থেকে অনেক গীতিকার মনোকষ্টের ভেতরেও থেকে যায়। তো এই বিষয়টা শিল্পীদের জন্য করণীয়? আসলে একজন গীতিকারকে সুরকারকে অবশ্যই প্রাধান্য শ্রদ্ধা রেখে তার পরিবেশন করা উচিত। আমি মনে করি যে প্রতিটি শিল্পীরই এটা একটা নৈতিক দায়িত্ব, গানটি কে লিখেছেন, কে সুর করেছেন, তাহলে তো হয়ে গেল। খুবই একটা কয়েক সেকেন্ডের ব্যাপার, তাই না? আমরা এতটা কার্পণ্য করবো কেন? কেন করবো? অবশ্যই। আর আমি মনে করি যে এটা একটা গান কিন্তু মূলত তার জনপ্রিয় হয়ে ওঠে শিল্পীর কণ্ঠে। এটাও আমরা গীতিকার সুরকার যারা আছি তারাও এটা আমরা এই জিনিসটাও আমরা বলবো। এখানে কৃতিত্ব কারো একক না, শিল্পীর যতটুকু কৃতিত্ব, গীতিকার সুরকার কৃতিত্ব ততটুকু আমি মনে করি, আমার বিবেচনায়। তবে এটা কয়েক সেকেন্ডের বিষয় এটা বলা, এটা বলা, এটা খুবই নৈতিক একটা অপরাধ যদি মনে করি ইচ্ছাকৃতভাবে কেউ না বলেন, এটা অনিচ্ছাকৃত হয়ে যায়। জি 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 জি, এটাকে আমরা ওইভাবেই দেখবো। আর এটা বলাটাই এটা খুবই একটা মোরাল জায়গা থেকে এটা বলা উচিত। জি জি, আমরা দর্শক আছে, একটা ফোন নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? যে কিশোরগঞ্জ থেকে আব্দুল সালাম ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শিল্পী মশিউর রহমান, জি আমি মশিউর রহমান ভাইয়ের কাছে মোহাম্মদ। অনেক ধন্যবাদ আপনাকে রিকোয়েস্ট করবার জন্য, আশা করছি ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকবেন। উস্তাদ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরাই জাস্ট আপনার কাছে আমি একটা প্রশ্ন করে আমরা উস্তাদের কাছে আবার গানে আসব। আপনার কাছে জানতে চাই, এখন ইউটিউবের কারণে, প্রযুক্তির এই ছোঁয়ায় বিভিন্ন শিল্পী বিভিন্ন ধারায় কাজ করছে, মানে আমাদের মনে হয় যে সকলকে, যেমন আমরা আপনাকে উস্তাদ মানি, আপনার কাছ থেকে জানি, পরামর্শ নেই, গানের সুরের ব্যাপারে, বাণীর ব্যাপারে তালিম নেই, তো আমাদেরকে একটা কাঠামো থাকা উচিত নয় যে এই কাঠামোর ভেতরে থেকে নিয়মতান্ত্রিক? আল্লাহ রাসুলের হাদিসে তো তাই, তো তোমরা তিনজন হলেও সেখানে একজনকে নেতা মেনে নাও, একজনের নির্দেশনাকে ফলো করো। তো সেই জায়গা থেকে অনেক শিল্পীরাই মানে গণ্ডির বাহিরে, গণ্ডি বলতে নিজের স্বকীয়তা নিয়ে সে কাজ করছে। এই ক্ষেত্রে শিল্পীদের আহ্বানমূলক আপনাদের কোনো নির্দেশনা বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? আসলে মানুষের তো প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটা স্বাধীনতা থাকে। জি, এটা তো জোর করে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, আমরা পরামর্শ রাখতে পারি। কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে কোনটা, যদিও আমরা খুব একদম ফাইনাল কথা বলার যে অথরিটি আমরা না, এরপর আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বুঝি যে শিল্পীদের অবশ্যই তাদের যারা সিনিয়র যারা আছেন, যারা ভালো গান করেন, তাদেরগুলো শোনা দরকার, তাদের কথা বোঝা দরকার। কারণ এই যেটা মশহুর এবং যে রাতারাতি একদম সেলিব্রিটি হয়ে যাওয়া এবং এই যে অটো টিউন করা, কট করে করে মূল কণ্ঠ কিন্তু হারিয়ে যায়। অবশ্যই আমি তো ভাবি যে যারা কিন্তু এইভাবে গান করে, একটা পাবলিক মাহফিলে যদি গান গায়, আমাদের মশহুর ভাই যেভাবে গান গায়, ওরা কিন্তু মশহুর ভাইয়ের কাছে দাঁড়াতেই পারবে না। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জি আলহামদুলিল্লাহ, যাদের এই যে লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়ে যায় দুই দিনে, তাদেরকে মশহুরের সাথে দাঁড় করান, খালি কণ্ঠে গান গাক, দেখবেন কার কতটুকু মেধা, কতটুকু কণ্ঠের কারুকাজ আছে। আলহামদুলিল্লাহ, তো আমরা চাই এই জায়গাটা মানুষকে, যে মশহুর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ ইসলামী গান শুনে তার হৃদয়কে শীতল করে, এটা কিন্তু তখন ওই অপকৌশল করে এটা করা যায় না। অবশ্যই এটা যন্ত্রের মাধ্যমে করা যায়, ঘরে বসে করা যায়, কিন্তু
মাহফিলে কিন্তু এটা আপনি পারবেন না। তবে যাই হোক, এরপরও প্রযুক্তি থাকবে, প্রযুক্তিকে আমরা নির্ধারিত করি না, যতটুকু করলে পরে মানুষের কণ্ঠটা হারিয়ে না যায় ততটুকু আমরা করার, আমরা মনে করি এটা করা যায় এবং করা উচিতও, যাতে একটু জিনিসটাকে আরও সুন্দর করা যায়, একটু স্মুথলি করা যায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এখন কোন গানটি শোনাবেন আপনি? এখন যদি মানে আমার, আমি গান শোনাবো না, উস্তাদের শেষ গানটা দিয়ে, আমি উস্তাদের গান তো আমরা শেষ করবো, তাহলে তাহলে আমরা, আমি এবার মাহফুজ বিল্লাহ শাহির একটি জনপ্রিয় সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনী কখনো তা মানো কি, সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত বহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নত কোরআনের সমাজ বিনির মানে, বইর সকল পথ মাড়িয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ও মুরালী, মুহাব্বতে তার খালিদ ও মুরালী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই গানটি গায়,
মনে হয় যেন লক্ষ লক্ষ জনতা এগুলো শুনে আমরা অভ্যস্ত এবং এগুলো দেখছি আলহামদুলিল্লাহ অনেক অনেক বিশাল ব্যাপ্তি গানগুলোর আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আব্বাস আলী লিখেছেন হে রাসূল বুঝি না আমি ওস্তাদ তাফাজুল হোসেন খানের কাছে গানটি শুনতে উনি চাই আর অনেক অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন বিভিন্ন গানের সবার জন্য দোয়া অনেক ফোন এখনও আছেন লাস্ট ফোনটি আমরা নিতে পারি আসসালামু আলাইকুম দর্শক কে আছেন সৌভাগ্যবান আজকে অনুষ্ঠানের সর্বশেষ ফোন আজাছি কাল হাই থাকবো না এ ধরায় যেতে হবে অজানা এক অচিন ঠিকানায় এরকম একটা গান আর কি আসলে শিল্পী মশিউর রহমান উস্তাদ তাফাজুল হোসেন খানের এই এক ঘন্টা দেড় ঘন্টার অনুষ্ঠান নয় এরকম অনেক দিন অনেক ক্ষণের একটি অনুষ্ঠান হলেও এই ব্যাপ্তি শেষ হবে না আল্লাহু আকবার আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ শত শত দর্শক ফোনে এখনও ফোনে আছেন কমেন্টে আছেন সবাইকে অনেক মোবারকবাদ জানাই সুন্দর আয়োজনে আমরা অনুষ্ঠান শেষ করব তার আগে আমরা বিদায় নিব মোস্তাদ মশিউর রহমান আজকের এই আয়োজনকে ঘিরে যে সকল দর্শক দেশ এবং প্রবাস থেকে ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে প্রিয় দর্শক সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে ভালোবাসেন শুধু আল্লাহর জন্য সুস্থ সংস্কৃতি ধারে গিয়ে যাক আপনারা সকল শিল্পীদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তাইয়্যেবা দান করেন সংস্কৃতির জন্য আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন মৃত্যুর আগ পর্যন্ত যেন কবি মথুন মল্লিকের যে ধারা তৈরি হয়েছে বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আমাদের প্রিয় ওস্তাদ কবি মথুন মল্লিক কবি গীতিকার সুরকার তাফাজুল হোসেন খানের হাত ধরে আমরা এগিয়ে গিয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা তাদের জন্য দোয়া চাই তাদের থেকে দোয়া করবেন যারা বেঁচে আছে সকল গীতিকার সুরকারদেরকে আপনারা দোয়া করবেন শিল্পীদের দোয়া করবেন ওবায়দুল্লাহ তারেককে দোয়া করবেন ওবায়দুল্লাহ তারেক হচ্ছে আরেকটা নাম বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রিয় ভাইটাকে কবুল করুন আমাদের সবাইকে কবুল করুন সবার কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ ওস্তাদ ফাজল হোসেন খান মূল্যবান সময় ব্যয় করে স্টুডিওতে এসেছেন এবং আজকে 200তম পর্ব সুরের আহ্বানে আপনাকে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত আসলে আমি আমার অনুভূতিটাই একটু ব্যক্ত করতে চাই আমি আমার মনে হয় যে আমার অনুভূতির সাথে আমাদের দর্শক শ্রোতাদের অনুভূতি মিলে যাবে এটি আমার কাছে মনে হলো যে মশিউর এবং ওবায়দুল্লাহ তারেককে পাশে রেখে এতগুলো গান শোনা এটা আমার নিজের জন্য খুব একটা একটা সুযোগ আমার মনে হয় যে আমি এমন নিরব বিচ্ছিন্ন একটা সুযোগ পেয়েছি যেটা হয়তো এমন একদম বসে একান্ত পাশে যেটা আমাদের দর্শক শ্রোতারাও নিশ্চয়ই ইতিমধ্যেই অনুভব এবং উপলব্ধি তারা এটাকে এনজয় করেছেন আমি ঠিক তদ্রূপই এনজয় করলাম আল্লাহ এই ধরনের সুযোগ যেন ভবিষ্যতে আমি আবারও নিতে পারি আমার আমি খুবই আমার সময়টা কিভাবে কেটে গেল আমি নিজে বুঝতে পারছি আল্লাহ আপনাকে হায়াত দান করে দান করুক উস্তাদ আপনার জন্য আমরা বুকে বুক ভরে ভালোবাসা আমি মশিউর এবং তারেক তাদের এই কণ্ঠগুলো যেভাবে আল্লাহর দিনের জন্য এই মানুষকে আপ্লুত করছে তাদের কণ্ঠ আল্লাহ আরও তাদের দরাজ কণ্ঠকে আল্লাহ আরও মধু ঢেলে দিন যাতে মানুষকে এইভাবে কালেমার কথা ইসলামের কথা বলে যেন আমরা মানুষদেরকে উজ্জীবিত করতে পারি আমরা এই দেশের মানুষ অপসংস্কৃতির ছয় লাভ হয়ে যাচ্ছে জোয়ারে ভেসে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম বাবা মা চেষ্টা করেও পারছে না কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর গানগুলো যখন ঘরে ঘরে ইউটিউবে শুনবে ঠিকই তারা কিন্তু ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ বিশ্বাস এবং ইতিমধ্যেই আমরা দেখছি ইসলামী গানের দিন দিন কিন্তু মানুষ জনপ্রিয় হচ্ছে ভিউয়ার্স বাড়তেছে এটা খুবই একটা সবুজ সংকেত আমি মনে করি আগামী অবশ্যই অবশ্যই দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সঙ্গে থাকবেন কনভিশনের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমাদের আয়ু এবং আমাদের দীর্ঘায়ু সো সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমরা সর্বশেষ গানটি উস্তাদের নেতৃত্বে
আমরা শেষ করব, যেটি বারবার রিকোয়েস্ট এসেছে। আমি দুই ভাইয়ের নেতৃত্বে আমি সাথে থাকব। বিসমিল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে, সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে, তোমার অথই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন ভোরে, তোমার অথই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন ভোরে, রক্ত পাথার পেরিয়ে আবার, রক্ত পাথার পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো, জান্নাতের দ্বার খোলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, আধারে ইয়া রাসূলাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ।